গুজরাটের মুরবি শহরের মাচ্চু নদীর উপরে নির্মিত শতবর্ষী ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে এ সময় সেতুতে থাকা কয়েকশো মানুষ নদীতে যায় অনেককে সেতুতে ঝুলে থাকতে দেখা যায় পরে জনের মরদেহ উদ্ধার করে শতাধিক মানুষ নিখোঁজ এদের মধ্যে নারী ও শিশু রয়েছে তাদের অভিযান চলছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের দুশো ত্রিশ মিটার দৈর্ঘ্যের ঐতিহাসিক এই সেতুটি ব্রিটিশ শাসন আমলে তৈরি করা হয়েছিল মেরামতের জন্য ছয় মাস বন্ধ থাকার পর গেল ছাব্বিশ অক্টোবর সেতুটি আবারও পার করার জন্য খুলে দেওয়া হয়